হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা জানবো ব্যাচেলর পয়েন্টের কাবিলা কত টাকায় করেন, গার্লফ্রেন্ড, গাড়ি এবং অজানা তথ্য। তো জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিও। আর ভিডিও শুরু করার আগে একটি কথা বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসল নাম জিয়াউল হক পলাশ, ডাকনাম পলাশ, অনেকে তাকে কাবিলাও বলে ডাকে। জন্মস্থান নোয়াখালীর কালিকাপু গ্রামে, বর্তমান ঠিকানা ঢাকা নাখাল পাড়ায়, পরিবারের সাথে বসবাস করেন। জন্মসাল 1993, সালের 3 ফেব্রুয়ারি। তার বয়স 25 বছর। পড়ালেখা সরকারি তিতুমীর কলেজে পড়ালেখা করেন। শিক্ষাগত যোগ্যতা ব্যাংকিং বিষয়ে অনার্স পাশ করেন। তিনি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় থেকে 2010 সালে SSC পাশ করেন এবং 2013 সালে HSC পাশ করেন। পেশা অভিনেতা এবং পরিচালক। 2017 সালের জার্নি বাই লঞ্চ নামে একটি নাটকের মধ্যে মানুষের মন জয় করেন। 2013 সাল থেকে তিনি অভিনয় শুরু করেন। এর আগে ছোট পর্দায় অভিনয় করতেন। তিনি অভিনয়ের থেকে পরিচালনা করতে বেশি পছন্দ করেন। তার পরিচালিত প্রথম নাটক ফ্রেন্ডস উইথ বেনিফিটস। কাজল আরিফিন এর ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ব্যাচেলর পয়েন্টে তার নাম ছিল কাবিলা, যেটি তার ডাকনাম হয়ে যায় এখন। তিনি অভিনয়ের দিক থেকে বাংলাদেশের টপ 10-এর মধ্যে আছেন। পরিবার বাবা ও মা রয়েছেন। বাবার নাম মজিবুল হক, একজন ইঞ্জিনিয়ার। তার প্রিয় অভিনেতা আফরান নিশো। ইনকাম তার প্রতি মাসের আয় 50,000 থেকে 1,00,000 টাকা। তার গার্লফ্রেন্ডের নাম রোকেয়া। ব্যাচেলর পয়েন্ট হিসাবে বর্তমান তার জীবনে কোনো গার্লফ্রেন্ড নাই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং কাবিলা ভাইয়ের একটি ডায়লগ কমেন্ট করুন। এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।